নমস্কার বন্ধুরা, রকমারি ঘুরি ভোজের তরফ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি চলে এলাম নতুন একটা ব্লগের সাথে। আর অনেক দিন পর এলাম, তাও আবার এমন একটা বৃষ্টির দিনে। কাল রাত থেকে এই যে বৃষ্টি হয়েই যাচ্ছে, অনবরত পড়েই যাচ্ছে। বৃষ্টির ভিজে না, বৃষ্টির ভিজে আমার ভালো লাগে না। খুব যে জোরে হচ্ছে তেমনটা না, কিন্তু কন্টিনিউ পড়েই যাচ্ছে বৃষ্টি। তো আজ আর সোনাকে নিয়ে স্কুলে যাইনি, বাড়িতেই আছি। এই ওয়েদারে আর স্কুলে যেতে ইচ্ছা করলো না, বাড়িতেই আছি। চাদর নিয়ে নিলাম আমি। এখন চলে এলাম রান্নাঘরে, সকালে রান্না বান্নাগুলো করে নেব। একদিকে মাছের মাথা ভাজছি, আর একদিকে মাছগুলো ভেজে নিচ্ছি। তো মাছের ঝোল হবে, আর মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট হবে, আর হবে নিম বেগুন। আমার সব রান্না হয়ে গেছে, মাছের ঝোল, লাউ ঘন্ট, নিম বেগুন সব রান্নাই হয়ে গেছে। মামাম তো খুব কাজের হয়েছে, এই যে এগুলো সব সোনা গুছিয়েছে, আর এই যে দেওয়ালে অঙ্ক দিয়ে রেখেছে, ওর পাপা করবে। তো সোনা এখন বসে একটু হোমওয়ার্ক করবে, আর আমি ওর পাশে বসে একটু আসন সেলাই করব। আমি নেব করব করব। তো মামা মামাকে বলছে, মামাম তুমি আমার হোমওয়ার্কগুলো করো, আর আমি তোমার আসনটা সেলাই করে দিচ্ছি। আমি বলছি তাহলে করো। তো যে আসনটা প্রায় হয়ে গেছে, একটুখানি বাকি আছে, মানে সাদা উল্টা দেওয়া বাকি আছে শুধু, আজকেই হয়ে যাবে। সাদা উল্টা দিয়ে কমপ্লিট করব, তারপর আবার ঝালট লাগাতে হবে। গোলাপি আর তুতের কম্বিনেশন বেশ ভালোই লাগছে, কালার কম্বিনেশন বেশ ম্যাচ হয়েছে ভালো। তো আপনাদেরকে তো সকালেও দেখিয়েছিলাম যে বৃষ্টি কন্টিনিউ হয়ে যাচ্ছে, বৃষ্টি পড়েই যাচ্ছে। তো মামমামের আইডিয়া, তো সেটাই দেখুন। ও নাকি নৌকা বানিয়ে জলে ভাসাবে, জল বেঁধে আছে ছাদে, দেখে এসছে ছাদে গিয়ে একবার যে জল বেঁধে আছে কিনা। জল বেঁধে আছে তো নৌকা বানাবে, এর সাদা পেঁচ দিয়ে। সাদা নৌকা ওর ঠিক পছন্দের না, তো সেই জন্য ওর তো বেগুনি কালার পছন্দ। তো খাতার পেজ এই যে রং করছে, একদিকে বেগুনি আর একদিকে কি কালার শোনা, লাইট ও দুদিকে বেগুনি। তো বেগুনি কালার দিয়ে রং করে সেই পেজটা আমাকে দেবে, সেই পেজটা দিয়ে আমাকে নৌকা বানাতে হবে, দুটো নৌকা। তো সেই নৌকাগুলো আবার জলে ভাসাবে। মেয়ের আইডিয়া আছে, হয়েছে মা? কেন হয়নি দেখো, সাদা সাদা কেমন ভাবে রং করে একটু। ভায়োলেট কালারের নৌকা একদম রেডি, মামাম এখন জলে ভাসাতে যাবে। তো দুই তিন দিন আগে আমি আর দীপা গিয়েছিলাম একটু রানাঘাট, আপনারা নিশ্চয়ই ওর ভিডিওতে দেখেছেন। তো ওখান থেকে ছোটোখাটো একটা গোল্ডের জিনিস আমি নিয়েছি, তো সেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি, তো আজকে সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে, তো আমি বলেছিলাম ছোট্ট একটা গোল্ডের জিনিস আমি নিয়েছি, গোল্ড রিং, তো সেটাই ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করব। তো মামাম বললো, মামাম আমি খুলি। আমি বললাম তাহলে ঠিক আছে খোলো। এই বক্সটা কিন্তু আমাকে দিতে হবে। ঠিক আছে। এই যে ছোট্ট একটা ফিঙ্গার রিং, তো কতটা কি ডিজাইন বোঝা যাচ্ছে আমি বুঝতে পারছি না, ক্যামেরায় হয়তো ভালো স্পষ্ট বোঝা যাচ্ছে না। ও মা, এটা বিশাল নরম নরমের, যেখানে গুজে আছে। মামুন পড়ো তো, এই আঙুলে পড়বা, এই আঙুলে। ঠিক আছে পড়ো। খুলতে গিয়ে এটা খুলে ফেলছি। দেখি দেখি আঙুল দেখি, কো এমন করো। হ্যাঁ, যে মামাম পরে নিয়েছে আমার বাক্সটা, আমার দেবা। ঠিক আছে, এটা নিয়ে আমার খেলা করবে।
ক্যামেরা একটু প্রবলেম হয়েছে, তো সেই কারণে ঠিকঠাক করে ডিজাইনটা আমি দেখাতে পারলাম না। এটা আমার জন্যই নিয়েছি, মানে সব সময় পরবো, চুলে বাঁধবে না, তো এরকম দেখেই এই ডিজাইনটা পছন্দ করেছি। আজ অনেক দিন পর রাতে রুটি হবে, তো সন্ধ্যা হয়ে গেছে, আমি চলে এসেছি রান্নাঘরে, একটু চা করবো, আর পাশে চাপিয়ে দিয়েছি সিমাই। তো রুটি হবে শুনে মাকে বলেছিলাম এক প্যাকেট সিমাই নিয়ে আসতে, তো মা নিয়ে এসছে, যে ঘি দিয়ে তেজপাতা দিয়ে এখন সিমাইটা ভেজে নিচ্ছি, এরপর দুধ দিয়ে যেমনভাবে রান্না করে আর কি, তো সেইভাবে রান্না করে নেব সিমাইটা। তো তারপর রুটির তরকারি হবে, রুটি একটু পরে করব, সিমাইটা আগে বানিয়ে নিচ্ছি। আমি খুব গুঁড়ো গুঁড়ো করে একদম ভেঙে নিইনি, একটুখানি ভেঙে নিয়েছি, আরও লম্বা ছিল একটু ভেঙে নিয়েছি, আর এই যে একটু লাল লাল করে ভেজে নেব, এরপর দুধ দিয়ে দেব। এখন দেখতে পুরো পাখির বাসার মতো লাগছে। এই যে দুধ দিয়ে দিয়েছি, এবার একটু সিদ্ধ করে নিতে হবে, এরপর স্বাদ মতো চিনি দেব। এখন একটুখানি কাজু কিশমিস দিয়ে দিচ্ছি। সিমাইটা বানাতে খুব বেশি সময় লাগে না, তো এই যে আমার সিমাইটা হয়ে গেছে। আর প্রথমে তো ঘি দিয়ে ভেজে নিয়েছিলাম, এখন নামানোর সময় একটুখানি ঘি দিয়ে নিলাম। আর এটা তো সরু সিমাই, ওই জন্য একদম অল্প সময়ে রান্নাটা হয়ে গেল। স্বাদ মতো মিষ্টিও দিয়ে দিয়েছি, এবার নামিয়ে নেব। এটা শুধু মুখে বা রুটি দিয়ে খেতে বেশ ভালোই লাগে। এই যে অনেকটা পাতলা করে নামিয়েছিলাম, একটু টেনে গেছে, আরও একটু টেনে যাবে। আবার চলে এলাম রান্নাঘরে রাতের রান্না বান্না করতে। তো মা একদিকে আটা মাখছে আর আমি একদিকে তরকারি চাপিয়ে দিয়েছি। আলু গাজরের তরকারি করতে গিয়ে দেখলাম যে ঘরে কতগুলো সিম রয়েছে, তো সিমও দিয়ে দিয়েছি। তরকারিটা হয়ে গেলে তারপর রুটিগুলো করে নেব। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভালো ভিডিওর সাথে। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন।